করি 1 2 3 স্টার্ট আমার পরানো জাহাজ তুমি তাই তুমি তাই গো আমার পরানো জাহাজ তো ফ্রেন্ডস আজকে আমাদের ভীষণ আনন্দের দিন তাই তো রিয়া কফি সব জিনিসপত্র বিস্কিট টিস্কিট সব রয়েছে তো চলো দেখতে থাকো আজকে আমাদের পিকনিক অলরেডি দেখো মিস রান্না বান্না শুরু করে দিয়েছে বেগুন ভাজা চলছে এদিকে ভাত হচ্ছে তো মিস আজকে আমাদের হচ্ছে মেন রাধুনি আর তার সাথে সহযোগিতায় থাকবে হচ্ছে রিয়া একদম চেষ্টা করছি একদম তো চলো আমাদের পিকনিক স্টার্ট তো ফ্রেন্ডস এসেই আমি এখন সুমিতা মিসকে হেল্প করতে চলে এসেছি এই দেখো আমি কিন্তু আলু ছাড়াতে পারি আমি দেখো এই যে আলুর এখন ছিলকা গুলো সুন্দর সবটাই স্ক্রিপ্টেড না সবটাই স্ক্রিপ্টেড এই এই যে আমাদের শ্রিয়াঙ্কা মিস আর নিতে পারছে না ব্যাপারটা যে আমি অলরেডি কেটে নিয়েছি অলরেডি কিন্তু আমার ফ্রেন্ডদেরকে আমি দেখাতে চাই আমি কত সুন্দর আলু ছাড়া দেয় তো দেখো আলুগুলো অলরেডি আমি কেটে সুন্দর করে এখানে রেখেছি সবটাই সুমিতা মিস কেটে রেখেছে এখন হাতে নাইফটা নিয়ে ঢং করছে না না আমি সুন্দর কাটছি তুমি দেখো ফ্রেন্ডস তোমরা তো দেখো আমি কত সুন্দর আলু কাটতে পারি বাবা এ তো দেখছি 80 বছরের একজন বুড়ি ঠাকুমা তো শ্রিয়াঙ্কা এখানে ঠান্ডায় পুরো জমে গেছে চুপচাপ বসে আছে আমরা একটু গরম গরম কফি খাবো একদম বাবা রিয়া ডার্লিং তো এখানে দেখছি রীতিমতো মানে মানে দেখো তোমরা রিয়া ডার্লিং এখানে কিন্তু কফি বানাচ্ছে তো রিয়া এই যে আমি এখন আমার হাতে মানে এই স্পেশালিটি এখন আমি কফি রিয়া নিজের হাতে কফি বানিয়ে আজকে আমাদেরকে খাওয়াবে এর থেকে এটা এটা হচ্ছে আমার জন্য সম্বন্ধ দেখার একটা ব্যবস্থা আপনারা যে যে মানে রিয়ার জন্য আজকে আমরা অ্যাড দিচ্ছি আমরা সুপাত্র চাই এই দেখো মানে অলরেডি দুধ উতলে পড়ে যাচ্ছে তো এখন রিয়া কফি বানাচ্ছে আমরা রিয়ার হাতে স্পেশাল কফি খাবো তো রিয়া ডার্লিং এর কফি কমপ্লিট ও রিয়া ডার্লিং কফি বানিয়েছে এখন আমি খাবো শ্রিয়াঙ্কাও খাবে ইয়েস আমরা আজকে আজকে আমরা রিয়া মিসের হাতের কফি খাবো সুনিতা মিস চলে আসো তাড়াতাড়ি এই যে এখন আমরা ইয়েস ফার্স্টেই আমরা কফি পিকনিকে তো চলো এখন আমরা সবাই একটু জমি একটু কফি খাওয়া যাক সবাই একসাথে মিলে তো রিয়া ডার্লিং এর হাতের কফি একদম আর এই শীতের সময় এই রকম বসে আড্ডা দেওয়া আর কফি খাওয়া কান্না ভালো লাগে তাই তো শ্রিয়াঙ্কা তো এখন জমিয়ে আড্ডা আর তার সাথে গরম গরম কফি রিয়া ডার্লিং কিছু বলবে তুমি আগে
फ्रेंड्स देखो तुम्हारा এখানে কে রান্না করছে এই যে একটু দেখো একটু মুখটা দেখো এই যে আমি আজকে রিয়া ডালি এই যে চিকেনের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে তো রিয়া ডালিং রান্না করছে উফ কখন খাবো এই গরম গরম চিকেন আর ভাতিনি আমি একদম অ্যাড আজকে দিয়েই দেবো যে আমি কতটা ভালো বলবো তো একদম আজকে আমরা পাত্র চাই অ্যাড দেব তো রান্না হচ্ছে আর অপেক্ষা করতে পারছি না এত সুন্দর স্মেল আসছে মানে মনে হচ্ছে কখন খাবো তো রিয়া ডার্লিং রান্না করছে আর আমি পাশে বসে শিখছি রিয়া ডার্লিং কি করে রান্না করছে তো এই যে আজকে আমরা সবাই মিলে বলবো যে রিয়ার হাতে চিকেন কারি তাই তো কেমন হলো কেমন হলো দশে কত গন্ধটা তো ভীষণ ভালো আসছে মানে উফ রিয়া তুই এত ভালো রান্না করিস জানতাম না তারপরে এত সময় ধরে আমি খুন্তি মেরে আসলাম এখন ফর্শো বলতে ভিডিওটা করতে হবে তাড়াতাড়ি দেখো স্যালাডটা দেখো কত ফালতু ছেলে মেয়েরা হ্যাঁ এরা নাকি এই যে এখন আবার সুপার শেফ এসেছে এই যে আর একজন এসছে দেখো ওরে বাবা খাটের উপর আবার শশা কাটবে বন্ধ করে মানুষ কিভাবে পেঁয়াজ কাটে মানে আমি কি পরিমাণ কাজ করছি আর এরা সব দেখো এই যে শশা ছুলছি চোখ থেকে রীতিমতো জল পড়ছে আমি চোখ দিয়ে তাকাতে পর্যন্ত পাচ্ছি না ও এই কষ্ট এই কষ্টটা কে ভাগ মানে ভাগিদার কে হবে রিয়া তুই কি হবি এই কষ্টের না এই কষ্টের নাচ না জানে অঙ্গন টেরা হ্যাঁ পেঁয়াজটাকে যদি মাছটাকে কাটছি না রিয়ার বিয়ে হচ্ছে না কেন আমি তার জন্য কাটছি বাবা তৃষা তুই তো কাজ করে মানে পাগল হয়ে যাচ্ছিস রে সেই সকাল থেকে এই তিনটে শশা নিয়ে বসে আর এই যে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে মিথ্যে কথা না সত্যি কথা তৃষা আমি পেছনে সবাইকে মানে এনকারেজ করছি যে কাটো তোমরা কাজ করো কারেঙ্গে ইয়ে মারেঙ্গে ডিজাইন করছি দেখো আমাদের রান্না বান্না কমপ্লিট এই যে দেখো মাংস কষা আর এই যে গরম গরম ভাত তো রিয়া ডার্লিং এখন সবাইকে ভাত পরিবেশন করছে কি কাজী এর বাবা ভাবা যায় একদম একটু দেখি মুখটা দেখি সুগৃহিণী পাতে পড়ে গেছে একদম শ্রিয়াঙ্কা তো আর মানে না আমাকে সবার ফেলছে দিয়েছে পাতে পড়ে গেছে গরম গরম ভাত আচ্ছা বেগুন ভাজা রয়েছে ডাল আমরা কিছুই করিনি আমরা শুধু নাচানাচি করেছি আর মজা করেছি তো রিয়া খুব খিদেছে আর ওয়েট করতে পারছে না আর এই যে এদিকে শ্রীয়াঙ্কাও খেতে বসে গেছে সবাই বসে গেছে তো আমরা এখন সবাই একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়া করবো তো রিয়া একটু কাটলি আজকে তোর হাতে রান্নাটা খাবো খেয়ে আমি সবাইকে বলবো দিগ্ধ হয়ে যাবে যে তুই বিয়ে হলে কেমন বউ হবি একদম তো চলো রিয়া কেমন
বউ হতে পারবে তার পরীক্ষা তার পরীক্ষা চলছে আজকে কঠোর পরিশ্রমের ফল আজকে বেরোবে তো চলো আসো দাঁড়ান পেট পুরো ভরে গেছে ভীষণ ভালো খেয়েছি আই দেখো পিছনে দেখো এরা খেয়ে এই যে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে এই যে রিয়া ডালি একটু মুখটা দেখো আমি এখন পুরো নিদ্রায় পুরো নিদ্রায় মানে খেয়ে এরা পুরো একেবারে বিছানা নিয়ে নিয়েছে এত বলছি চল ছাদে গিয়ে একটু মজা করি না এরা খেয়ে দেই দেখো ভালো গল্পর আসর বসে গেছে এখন আমরা সবাই মিলে একটু গল্প করছি তারে জীবনে ঝড় তোমার নৌকার শব্দ দুষা তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর তুমি অন্য কারোর জোর করে আমরা শ্রিয়াঙ্কা তোকে খাওয়াতেই হবে আমি কফি খাইয়েছি তো তোকে রসগোল্লা খাওয়াতে হবে তো শ্রিয়াঙ্কা খাওয়ানোর সময় মানে খাওয়ার পরে যে আমরা খাবো সেটা তখন ভুলে গেছি তো এখন আমরা সবাই রসগোল্লাটা খাবো মিস নাও রসগোল্লা খাও মিস শ্রিয়াঙ্কা রিয়া ডার্লিং আমি হাড়ির মতো তো আমার পুরো এটাই লাগে আরে আমারটা রাখ রে আমারটা খেয়ে নিস না তুই কি খাই দিচ্ছিস ও আমাকে খাইয়ে দেবে ভালোবাসা তো ফ্রেন্ডস আমরা ভীষণ এনজয় করলাম আজকে খুব খুব গল্প করেছি ভীষণ এনজয় করেছি একসাথে খাওয়া দাওয়া ভীষণ মজা করেছি তাই তো রিয়া আমরা একে অন্যকে তো একরকম ভাবে চিনি প্রায় 6টা বাজতে যায় তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই।